খড়দহ রওড়া বাজারে খড়দহ পৌরসভার অভিযান, ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ রওড়া বাজার এলাকায় পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকলেও একাংশের ব্যবসায়ীদের জন্য সমস্যায় পড়েছিলেন পথ চলতি মানুষ। কারণ ছিল দোকানের সাথে থাকা অবৈধ নির্মাণ। সেই নির্মাণ করা অংশ পৌরসভার পক্ষ থেকে সরিয়ে নিতে বারংবার দোকানদারদের কাছে আবেদন জানালেও খড়দহ পৌরসভার সেই বক্তব্যে কর্ণপাত করেননি একাংশের ব্যবসায়ী। সেই কারণে খড়দহ পৌরসভার পক্ষ থেকে পৌর প্রধানের উপস্থিতিতে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ রহড়া থানার পুলিশকে সাথে নিয়ে। খড়দহ পৌরসভার পৌর প্রধান নীলু সরকার জানান, বারংবার দোকানদারদের অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে বলা হলেও তারা কর্ণপাত না করাতেই এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হলেন। এই যারা দোকানদার রয়েছে, যারা কৃষক ভাইরা এখানে ব্যবসা করে, তাদের কোনো অসুবিধা নেই। তাদেরকে আমরা বলেছি দোকানটা একটু ছোটো করে নিতে, যাতে মানুষের যাতায়াতে না অসুবিধা হয়। অ্যাকচুয়ালি যখন স্কুল টাইম থাকে, একটা ব্যাপক রাশ হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর এরা একটা দোকান কিনেছে আর বানিয়েছে দুটো করে দোকান। তো এর আগে আমরা এক মাস আগে বলে গেছিলাম, তো তারা কোনো কেয়ারই করেনি ব্যাপারটা। আছি আমরা যেরকম মাল তুলছি, যেরকম ভাঙার দরকার ভাঙা। পৌরসভা থেকে ডেডলাইন দেওয়া ছিল না, ক্রস করে গেছো? অনেক দিন আগেই ক্রস করেছে, সরস্বতী পুজো ছিল, না একটু দু একটা অকেশন ছিল বলে আমরা বিষয়টাকে ঠিক আছে একদিন দুদিন দেখে নিই। কিন্তু এরা কর্ণপাতই করেনি পৌরসভা। ঘরদায় দেখা যাচ্ছে 5 ফুট/5 ফুট দোকান কিনলে 10 ফুট হয়ে যাচ্ছে, 10 ফুট দোকান করছে। দীর্ঘদিন ধরে এটা চলছে, এতদিন ধরে আপনার পৌরসভার এত বড় পদক্ষেপ কেন নেবেন? মানুষের অসুবিধার কথা ভেবেই নিয়েছি আমরা। আজকে হাড়িপুকুর টু কল্যাণনগর করছি এবং এরপরে আমরা বলব ব্যবসায়ী সমিতির সাথে রওড়াবাজার স্টেশন টু স্টেশন রোডটা পুরোটা, এরপরে আমরা 78/1-এর ওদের ইউনিয়নের সাথে আমরা কথা বলেছি মালিকপক্ষের সাথে। তারা বলেছিল যে আমাদের কিছুদিন আমরা একটা করে গাড়ি রাখবো। আমরা সমস্ত কিছু বলেছিলাম যে কটা গাড়ি এখানে ভেতরে রাখবে, 15টা গাড়ি আপনি রাস্তার এক সাইড দিয়ে দাঁড় করিয়ে রাখুন, বাদবাকি গাড়ি আপনারা এদিক ওদিক করে ছিটিয়ে ছিটিয়ে রাখুন। তো তারা সেই জিনিসটা পার হয়ে গেছে এবং আমি দীর্ঘদিন ধরে যাচ্ছি আর দেখছি এরা ঠিক সেই দুপারে গাড়ি দাঁড় করিয়ে রাখছে 78/1। মাঝখান থেকে অ্যাম্বুলেন্স বা সাধারণ গাড়ি দু একটা গাড়ি গেলে খুব অসুবিধা হচ্ছে। তো এই ব্যাপারটাও আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।